You are watching Timi Boron Mondol YouTube channel. Welcome to my channel. Hello, Bondura. বেরিয়ে পড়েছি আজ আমাদের মুত্রপুর এলাকার ঐতিহাসিক ঘোড়াছুট। আজ 3রা জুন 2023 মুত্রপুরের বরখান কাজীর বিশাল বড় ঐতিহাসিক ঘোড়াছুট। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বেরিয়ে পড়েছি, গাড়িতে এখনো ঘোড়া যাচ্ছে। মেন রাস্তায় প্রচন্ড ভিড়, তাই আমরা শর্টকাট নিয়েছি বাবা বরখান গাজী মাঠে যাওয়ার জন্য। এইটা আমাদের এলাকার সবচেয়ে বড় ঘোড়া ছুট, অনেক ঘোড়ার সমাগম হয়, প্রায় 50টা থেকে উপরে 60-70-100টা পর্যন্ত ঘোড়া আসে এখানে। প্রথম পুরস্কার ঘোড়া ছুটে সোনার চেন, সেকেন্ড পুরস্কারও সোনার চেন, থার্ড পুরস্কার সোনার আংটি, এই রকম অনেক দামি দামি উপহার থাকে। তাই দূর দূরান্তের মোটামুটি সমস্ত ঘোড়া, নামকরা ঘোড়াগুলো এই মাঠে আমাদের আসে। আপনারা সঙ্গে থাকুন, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব সমস্ত ঘোড়া পারফরম্যান্স, ঘোড়া দৌড় পালে পরিচয় করাবো। তবে এই ঘোড়া ছুটে প্রচণ্ড ভিড় হয়, তো এখানে একটু ব্লগ করা বা ভিডিও করা একটু কষ্টসাধ্য, অনেক লোকের সমাগম হয়, তাই একটু অ্যাক্সিডেন্ট হওয়ারও ভয় থাকে। অনেক প্রায় প্রতি বছরই অনেক মানুষ এই ঘোড়া ছুট দেখতে গিয়ে, ব্লগ করতে গিয়ে ঘোড়া চাপা পড়ে, অনেকে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, সে সাবধানে ব্লগ করতে হবে। তবু আপনারা সঙ্গে থাকুন, চেষ্টা করব আপনাদের ভালো করে মানে দেখানোর। ভালো হয় লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মা আসছে, এগিয়ে চলে যাও। বাবা লাস্টে পড়ে গেছে, কালো কালো লাল সব রকম আছে, কি নেবে নাও। ঘোড়া ছুটের স্পেশাল পেপসি, এই প্রচন্ড গরম জ্যৈষ্ঠ মাসের একটা শান্তির খোঁজে এই ছোটবেলাকার পেপসি। হ্যাঁ, মাঠে নেমে পড়েছি, আপনাদেরকে দেখাবো স্টার্টিং পয়েন্ট, সেখানে ঘোড়াগুলো খেলার ব্যবস্থা কেমন করা হয়েছে বছর, আর নিশানাটা কেমন করা হয়েছে, স্টেজ কেমন করা হয়েছে সব দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ইতিমধ্যে প্রচুর লোকের জড়ো হওয়া শুরু হয়ে গিয়ে, সমাগম শুরু হয়ে গেছে, দেখুন প্রচণ্ড ভিড় হবে, প্রচণ্ড ভিড় হয়েছে। আমাদেরকে দেখাই, চলো পুকুর পাড়ে চলো ওখানে। আপনাদেরকে ঘোড়া স্টার্টিং পয়েন্টে নিয়ে যাচ্ছি, দেখুন স্টেজের উপর দিয়ে উঠে ঘন্টা মারবে, ঘন্টা মারার জায়গা। কেরকম অনেক নাগরতলা এসছে ঘোড়া ছুটের পর, সন্ধ্যাবেলায় সুন্দর মেলা বসবে এখানে। নিশানা পয়েন্ট এখান থেকে ঘোড়া ঢুকবে, আমি সামনে দিয়ে দেখতে পাচ্ছি। আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি বার্তা, যদি কেউ কোনো ভাবে অসুস্থ হয়ে পড়েন, ডক্টর সমীর দর্শক মেডিকেল ক্যাম্প করা হয়েছে, যদি কেউ অসুস্থ হয়ে পড়ে সেজন্য। ঠিক আছে,
সো ঐতিহাসিক ঘোড়াছুটের পুরস্কার লিস্ট আমরা দেখতেই পাচ্ছেন। সিভিকের দায়িত্বে প্রশাসন আছে বন্ধু, পরিসরের কন্যারা গণ্ডগোল হচ্ছে, গণ্ডগোল হচ্ছে রাজাপুরের কোণে। প্রচন্ড গরম এখন, চলছে বললেই হবে। তাও এই ঐতিহাসিক ঘোড়াছুটে মানুষের ঢল নেমেছে, কত মানুষ সমাগম আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, দেখুন। স্টার্টিং পয়েন্টের ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে, এই বিখ্যাত মানুষ এই ঘন্টা মারবেন। ঘোড়া নিশানা দেখিয়ে ফিরছে, সঙ্গে রাখুন, দেখতে থাকুন, ঘোড়া নিশানা দেখিয়ে ফিরছে। আপনাদের প্রথম আসছে ঘোড়াটা, এখনো এক কোথাকার ঘোড়া নতুন হাট কোথাকার পৌরবাদপুরের ঘোড়া, সুন্দর ঘোড়া, সুন্দর ঘোড়া। টেক বাজার সেই ফরিদবাবুর বিখ্যাত ঘোড়াটা যাচ্ছে, চ্যাম্পিয়ন ঘোড়া, দেখা যাক। আরো আসছে ঘোড়া সারিবদ্ধ ভাবে, আসছে পরপর আসছে ঘোড়া, কোথায় ঘোড়া বারাসাতের ঘোড়া, বারাসাত নেত্রার ঘোড়া, কোথায় ঘোড়া মাসপুকুর বিখ্যাত ঘোড়া, মাসপুকুরের বাড়াইপুর থানা মাসপুকুর, এটা কোথায় তিলপির ঘোড়া, এই তো সুন্দর ঘোড়া, এটা কোথায় ঘোড়া জানো, ক্যানিং, ও সুপার, দেখতে সুপার ঘোড়া, দেখা যাক কেমন পারফর্ম করে। 19-20 নম্বর ঘোড়া যাচ্ছে, সুন্দর ঘোড়া, এই তো মাছপুকুর, এই তো বালেপুর থানা, এই তো সুপার ঘোড়া, দেখা যাক। আমি এই তো ইলিয়াস বাবুর ঘোড়া, ভালো পারফর্ম করতে হবে, ঠিক আছে ঠিক আছে। এই 25-25 ঘোড়ার মতো ঘোড়া, বড় ঘোড়া, কোথায় ঘোড়া রঘুনাথপুরের ঘোড়া, ঠিক আছে কোথায় ঘোড়া, সামনামুনি ঘোড়া, এই তো আসতেছি দাদা, 36টা ঘোড়া যাচ্ছে এই নিয়ে, এটা কোথায় ঘোড়া, ক্যানিং এর ঘোড়া, ক্যানিং ক্যানিং ক্যানিং
অপেক্ষায় আছি যে কোনো মুহূর্তে প্রথম হিট রাউন্ডে ঘোড়া ছেড়ে দেবে প্রায় 40-45টা ঘোড়া এসেছে আমরা সঙ্গে থাকুন দেখুন কেমন ঘোড়া আসে পারফর্ম করে ঘোড়া ছাড়বে এবারে ঘোড়া ছেড়ে দিয়েছে প্রথম রাউন্ডে ঘোড়া আসছে মুথ্রাপুরের বাবা বরখান গাজীর মাঠ থেকে স্টার্টিং পয়েন্ট দেখুন প্রথম হিট রাউন্ডের ঘোড়ার দ্রন্ত গতিবেগ স্লো মোশনের পর্দায় আমার ইউটিউব চ্যানেল থেকে সরাসরি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চলো ঠিক আছে এবার আমাদের সেকেন্ড বার দেখাবো স্টার্টিং পয়েন্ট সঙ্গে আছে অপু ভাই পুষ্পেন দা প্রচন্ড গরম ড্রোন এসছে ড্রোনের শুট হচ্ছে এই তো সামনামুনির ঘোড়া ভানে তাই মা ঘোড়া চালাচ্ছে দেখুন সুন্দর সহিস ভা হাত নিয়ে ঘোড়া ছাড়ছে আচ্ছা কালগাজির ঘোড়া সহিস জকি হাত ভা অবস্থায় সুন্দর ভাবে ঘোড়া চালানোর চেষ্টা করছে ডার্ক হর্স ইলিয়াসের ঘোড়া জিরিয়ে নিচ্ছে মেন রাউন্ড শুরু করার জন্য দেখা যাক কেমন পারফর্ম করে মূল রাউন্ডের
ভিডিও এবার শুরু হবে প্রথম রাউন্ড আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন চকি উড়ে গিয়েছে সেই ঘোড়া মাছ পুকুরের ঘোড়া মাসপুকুরের ঘোড়া ফেক পাজার ঘোড়া সে দামি দামি ঘোড়াগুলো এসছে দেখা যাক এটা মূল রাউন্ড মূল রাউন্ড শুরু হবে দুটো হিন্ডাউডের পরে তাই স্টার্টিং পয়েন্টে সঠিকভাবে ঘোড়া কাউন্ট করা হচ্ছে কোনগুলো প্রথম দুটো হিট রাউন্ড থেকে কোয়ালিফাই করেছে সেই কোয়ালিফাই ঘোড়াগুলোকে নিয়ে মূল রাউন্ড শুরু হবে তাই একটু দেরি হচ্ছে সঙ্গে থাকুন দেখতে থাকুন মূল রাউন্ডের ভিডিও ঘোড়া রেডি হয়ে আছে যে কোনো মুহূর্তে মূল রাউন্ডের মূল পর্বের প্রথম রাউন্ড ছাড়বে টেক বাজার বিখ্যাত ঘোড়া মমিতা আজকে মতো ক্যামেরাম্যান হয়েছে
মূল পর্বের সেকেন্ড রাউন্ডের ফিনিশিং পয়েন্টের ভিডিও করার জন্য যেখানে ঘন্টা মারা হয় যেখান থেকে স্টেজের উপর উঠে ভিডিও করার চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন কেমন জনস্রোত, জনপ্লাবন, সেই জনপ্লাবন ভেদ করে ঘোড়া এগিয়ে আসছে তার নির্দিষ্ট গন্তব্যস্থলে। খুব সুন্দর দৃষ্টিনন্দনকারী ঘটনা। তবে এত মানুষের সমাগম, যদি ঠিক পদ না পায় ঘোড়া মানে ফিনিশ করার, তাহলে কিন্তু একটু অ্যাক্সিডেন্ট হওয়ারও ভয় থাকে। তাই মানুষদেরকেও সচেতন হতে হবে, ঘোড়ার জন্য পথ দিয়ে সাহায্য করতে হবে। ঘোড়াগুলো জিরিয়ে নিচ্ছে লাস্ট রাউন্ড শুরু করার জন্য। প্রথম এসছে আজাদি আর্যতালি ঘোড়া, পাড়ায় থানার মাসপুকুরের ঘোড়া, তার জকি আর্যতালি ঘোড়া ফার্স্ট এসছে। আর এই জকি, তাই তো, এই জকি চ্যাম্পিয়ন নাম্বার আসেনি। দুটো ঘোড়া আছে,
মূল পর্বের ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড সম্পূর্ণ হয়েছে। এবারে মূল পর্বের থার্ড রাউন্ড অর্থাৎ ফাইনাল রাউন্ডের ঘোরাছাড়া হবে, তার অপেক্ষায় আছি। যে কোনো মুহূর্তে থার্ড রাউন্ড অর্থাৎ ফাইনাল রাউন্ড ঘোরাছাড়া দেবে। আপনাদের ভিডিও কেমন লাগছে ঘোরাছুটের জানাবেন, কমেন্ট করে লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন মূল পর্বের থার্ড রাউন্ড বাবা বরখান গাজীর ময়দান থেকে। ঠিক আছে, দেখা যাক, অপেক্ষায় আছি ফাইনাল রাউন্ডে ঘোরাছুটের, দেখা যাক। এ বাবা ঘোড়া ছেড়ে দিয়েছে, ফার্স্টবার এসেছে সবুজটা বাড়ে গেছে। ভিডিওটা এখানে স্টপ করলাম, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।